আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মুসলমানদের জন্য যে সমস্ত খাবার, যে সমস্ত পানীয় হালাল, সেই সমস্ত খাবার এবং সেই সমস্ত পানি পান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নত রয়েছে, যে সুন্নতগুলি পালন করার মধ্যে রয়েছে রহমত, যে সুন্নতগুলি পালন করার মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। তো প্রিয় বন্ধুগণ, সুন্নতগুলির মধ্যে যেমন নাম্বার ওয়ান, খাওয়ার আগে দুই হাত ধৌত করা। অনেক সময় আমাদের হাতে ময়লা থাকে, জীবাণু থাকে, এমনটা অবস্থায় যদি আমরা হাত ধৌত না করে আমরা যদি খাবার খাই, সেক্ষেত্রে এই ময়লা জীবাণু আমাদের পেটে চলে যাবে এবং আমরা অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো খাবার আগে দুই হাত ধৌত করা। এজন্য আমরা অবশ্যই খাবার আগে দুই হাত খুব ভালোভাবে ধৌত করব। নাম্বার দুই, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া। আপনি যে কোনো খাবার খান না কেন, খাবারটা খাবার আগে দস্তরখানা বিছিয়ে নেবেন, পরিষ্কার কাপড় বিছিয়ে নেবেন, তারপর খাবার খাবেন। যদি কোনো খাবার পড়ে যায়, সেই খাবারটা আপনি তুলে খেয়ে ফেলবেন, কোনো খাবার অপচয় করবেন না, নষ্ট করবেন না। যদি আপনি এই আমলটি নিয়মিতভাবে করতে থাকেন, দস্তরখানা বিছিয়ে খাবার খান এবং কোনো খাবার আপনার হাত থেকে পড়ে গেলে যদি সেটা তুলে খান, এই আমলটা যদি আপনি নিয়মিত করেন, তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনি অনেক ধনী হবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো একটা পরীক্ষিত আমল, আপনি আমলটি আজকে থেকে চালু করে দেখতে পারেন। নাম্বার তিন, হেলান দিয়ে বসে না খাওয়া। আজকাল আমরা অনেককেই দেখি যে হেলান দিয়ে বসে অনেকেই অনেক কিছু খায়। আসলে হেলান দিয়ে খাওয়া হলো অহংকারের লক্ষণ। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 5398। হাদিসটি বর্ণনা করেছেন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হেলান দিয়ে খাই না। হেলান দিয়ে খাওয়াটা হলো অহংকারের লক্ষণ। বন্ধুগণ, যে ব্যক্তির ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, তার নেক আমল গ্রহণযোগ্য হবে না। তার অহংকার থাকার কারণে তার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। যেমন নাকি শুকনা কাঠকে আগুন যেমন নিমিষের মধ্যে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে অহংকার মানুষের নেক আমল সবকিছুই ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এজন্য কখনোই আপনারা হেলান দিয়ে খাবার খাবেন না। প্রিয় বন্ধুগণ, খাবার খাওয়ার আরো অনেকগুলো সুন্নত আদব রয়েছে, যেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে সমস্ত সুন্নত নিয়ে আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই সমস্ত সুন্নত মেনে যাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সুন্নত মানার বদৌলতে আমাদের জীবনে রহমত, বরকত এবং পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই সুন্নত গুলি সম্পর্কে জানতে পারে। আর আপনি যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।